আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমি বলছিলাম যে প্রথম নবুয়ত প্রাপ্তির পরে ওহী প্রাপ্তির পরে তিনি যখন মক্কার অতিষ্ঠ হয়ে পড়েছেন সেখান থেকে নির্দেশ দিলেন সাহাবায়ে কেরাম হাবশা হিজরত করলো সেখান থেকে তারপরে হঠাৎ আল্লাহ রাসূল অপেক্ষা করছিলেন যে আমরা কখন এখান থেকে পেরিয়ে কোথাও একটা আশ্রয় নেব মক্কায় হজের সময় আগেও হাজ চলত আল্লাহ রাসূল আসার আগেও বিকৃত পন্থায় উলঙ্গ হয়ে জামা কাপড় খুলে হাজ করত একটা নিয়ম আমি বলে দিই শরিয়াতের জ্ঞান যদি রসুলের সুন্নত তরিকায় না হয় তাহলে সে যত বড় ভালো কাজই হোক সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না তো হজ আগেও হতো কিন্তু বিকৃত পথ এবং পন্থায় হতো আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথ পরিবর্তন করে ফেলেছে তারা মনে করতো এই পোশাক পরে পাপ করি পোশাকটা খুলে ফেলে উলঙ্গ হয়ে তওয়াব করতো কি করতো সিটি বাজাতো হাত তালি দিত এইসব করতো তো আল্লাহ রসুলকে পাঠিয়ে সংশোধন করলেন আল্লাহ রসুল আসার পরে রসুল কোরআন অবতীর্ণ হওয়ার পর তার পূর্ববর্তী সময়কে বলা হচ্ছে আইজাবে জাহিলিয়াত অন্ধকারের যুগ কিসের যুগ সুতরাং আমরা যদি কোরআন এবং হাদিসের যে জীবন যে নির্দেশ দিয়েছি তাকে ছেড়ে দিয়ে অন্য কোনো মত পথ অন্য কিছুকে অনুসরণ করি তাহলে আমাদের জীবনটাও সেই অন্ধকার যুগের অন্তর্ভুক্ত হবে আল্লাহ রাসূল এবং আল্লাহর আনিত দিনকে ছেড়ে দিয়ে যদি আমরা অন্য রকম ভাবে চলি আল্লাহ রাসূল বলেছেন যে কোরআনকে আঁকড়ে ধরল না তারা জাহিলিয়াতের মূর্খতার বর্বরতার জীবনকে অনুসরণ করছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন নিয়ে আসলেন অতিষ্ঠ হয়ে গেলেন কাফের মুশরিকদের অত্যাচারে আল্লাহ রাসূল দোয়া করছেন ইয়া আল্লাহ হায় আবু জেহেলকে নাই ওমরকে দুজনের মধ্যে একজনকে তুমি ইসলাম নিয়ে আসার তৌফিক দাও যাতে ইসলাম মজবুত হয়ে যায় এদিকে দাল না দেওয়া যেখানে কাফের মুশরিকরা মশওয়ারা করত পরামর্শ করত আল্লাহ রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করত সেখানে পরামর্শ হচ্ছে বলছে কে মুহাম্মাদের মাথাকে কেটে নিয়ে আসতে পারবে সেই মজলিসে ওমর ইবনে খাত্তাব তখন সাহাবি হন তিনি উপস্থিত ছিলেন তিনি বললেন আমি যাব আমি গিয়ে মুহাম্মাদের মাথাকে কেটে নিয়ে আসবো এদিকে আল্লাহ রাসূল দোয়া করছেন ইয়া আল্লাহ হাই ওমর ইবনে খাত্তাব কে নে আবু জেহেল কে ইসলামের ছায়াতলে নিয়ে এসে ইসলামকে মজবুত করে দাও ওমর আদিয়ালানু ঘর থেকে ওই দারুন নাদওয়া থেকে তো তোমার এই খাম থেকে নিয়াম থেকে তলোয়ার বের করে খানুলঙ্গ তলোয়ার নিয়ে ছুটে চলেছে আল্লাহ রাসূলকে হত্যা করে যে মাথা নিয়ে আসার জন্যে যাওয়ার পথে তিনি তার বোনের বাড়ি পড়ে সেখানে থেকে কিছু আওয়াজ শুনতে পেলেন ঘরের মধ্যে গিয়ে দেখছে কিছু শেখাশেখি করছিল একজন সাহাবী রাসূল খাব্বাব তিনি দেখে লুকিয়ে পড়লেন তক্ত মানে এর তলায় চৌকির তলায় চৌকি ভারত তখন ওখানে বলে তুমি কী পড়াপড়ি করছিলে কী শিখছিলে আমাকে শোনাও তাহলে বলে না আপনাকে শোনাবো না আপনি অপবিত্র আছেন তবে আগে অজু করে আসতে গোসল করে আসতে হবে তারপরে আপনাকে শোনাবো শোনা যাবে তার আগে তো তিনি পবিত্র হয়ে আসলেন তারপরে তাকে সূরা তোহা শোনালেন একবার শোনালেন আবার একবার পড়ো দ্বিতীয়বার শোনাবেন আবার একবার পড়ো তার মন গলতে থাকলো কোরআন শুনে আরবি ভাষা দ্বারা বুঝতেন যে এটা কোনো মানুষের কালাম হতে পারে না এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করিত কোনো গ্রন্থ কোনো বাণী মানুষের বাণী হতে পারে না বলে তিনি একবার দুবার তিনবার রিপিট করে শুনছেন তারপরে যখন তার দিল গলে গেছে এবারে ভেতর থেকে সাহাবি বেরিলেন এবং বলেন যে আমি এই কালাম যিনি নিয়ে এসছেন তার প্রতিমান নিয়ে আসতে চাই এসেছিলেন মাথা নিয়ে আসার জন্যে প্রতিমধ্যে বোনের সঙ্গে তার আগে বোনকে মেরে ধরে অনেক ঘটনা ঘটেছে আমি সংক্ষেপে বলছি লাস্টে যখন দিল নরম হয়ে গেল আল্লাহ রসুলের কাছে পৌঁছেছেন হাতে উলঙ্গ তলোয়ার এই প্রথমে বেরিয়েছিল নাদওয়া থেকে গলা কাটার জন্যে মাঝপথে এখান থেকে কোরআন শোনার পরে এবারে সিদ্ধান্ত নিচ্ছেন যদি মুহাম্মদ সাল্লাম আমাকে ইসলামের মধ্যে না ডেকে নেয় দলে না করে নেয় এবারে মাথা কাটবে বিষয়টা উল্টে গেছে আগে মাথা কাটার জন্য যারা ইসলাম কেন নিয়েছেন আর মাঝখানে কোরআন শুনে যখন মনের পরিবর্তন হয়েছে এবার উনি বলছেন যদি এবার মুহাম্মদ সাল্লাম আমাকে তার দিনের মধ্যে ধর্মের মধ্যে কি না নেয় প্রবেশ করার অধিকার না দেয় তাহলে আমি মুহাম্মদের মাথা কেটে নেব সুবহানাল্লাহ তখন সাহাবারা বসে আছেন রসুল বসে আছেন উলঙ্গ তলোয়ার নিয়ে ওমর এসছেন আসার পরে সাহাবাকে আমরা উঠতে যাচ্ছি ওনাকে বাধা দেওয়ার জন্য তখন আল্লাহ রসুল বললেন দাঁড়াও আসতে দাও কাছে আসতে দাও যেই কাছে এসছে এই দামান বলে কে
এই জায়গায় হলো আল্লাহ রাসূল ওমরের জামারে ধরে রে ওমর বলো তুমি ইসলামকে কবুল করবে কিনা ওমর ইবনে খাত্তাব বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো ইসলাম গ্রহণ করার জন্যই আপনার কাছে এসেছি বলে সুবহানাল্লাহ সমস্ত দিন সাহাবা একরাম নাই তকবীর দিয়ে উঠলেন মক্কার অলি গলি নাই তকবীরতে গুজে উঠলো ওমর ইবনে খাত্তাব বললেন হে রাসূল যদি এই সত্য ধর্ম হয় হক ধর্ম হয় তাহলে কেন চুরি করে আমরা আমরা দিনের মানে কাজ পালন করব আদে খোদার আদেশকে বাস্তবায়ন করব আমরা প্রকাশ্যে কাবা শরীফে গিয়ে নামাজ পড়ব সুবহানাল্লাহ সেদিন ওমর ইবনে খাত্তাবের জজবায় আল্লাহ রাসূল উৎসাহিত হয়ে সাহাবাদেরকে নিয়ে প্রথম কাবা শরীফের মধ্যে গিয়ে নামাজ আদায় করেছিলেন যদিও তখন নামাজ ফরজ হয়নি সুবহানাল্লাহ এই রসুলের মেহনতের পরে তারপর যখন আল্লাহ রসুল অপেক্ষা করছেন হাফসা হিজরত করেছেন হিজরত করার পরে একশো কত কয়েকজন করার পরে তারা শুনেছেন যে মক্কার লোকেরা সব মুসলমান হয়েছে আবার তারা ফিরে এসেছেন এসে শুনছে না কেউ মুসলমান হয়নি চুরি চুরি করে কেউ পালিয়ে গেছে কেউ আবার রয়ে গেছে সাহাবাইকরাম অনেক কষ্টের পর সাহাবাইকরাম হজের সময় মক্কার লোকেরা একটা ফোন দিয়ে আঁটলো যে মুহাম্মাদের কালাম শুনে কোরআন শুনে সবাই তো মুসলমান হয়ে যাচ্ছে যারা শুনছে যারা একটু বোধ বুদ্ধি রাখে এক কাজ করা হোক বাইরের লোক যারা আসবে ওরা যেন মুহাম্মাদের সঙ্গে দেখা করতে না পারে তাই লটিয়ে দেওয়া হোক প্রত্যেক মানে ঘা প্রত্যেক মনে মনে লোক বসিয়ে দিল যে মুহাম্মাদ নামে একজন পাগল আছে তোমরা যেন তার সঙ্গে কেউ সাক্ষাৎ করো না তো বাইরের লোকেরা চিন্তা করলো এমন কি পাগল যে হজের সময় মরে মরে লোক বসে দেখতে হয়েছে চলো পাগলটা দেখেই আসে বুঝলেননি করতে গেছে এক হয়ে গেছে আর এক বলুক জানতই না আল্লাহ রাসূলের নবী হওয়ার খবর অনেক দেশের লোকের কাছে ছিলই না আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করলেন ওই বিরোধী লোকের মাধ্যমেই ব্যবস্থা করলেন যারা বিরোধিতা করার জন্যে মরে মরে বসে থেকে এ কথা বলেছিল যে মুহাম্মদ নামে একটা পাগল আছে তোমরা যেন তার ধারে পাশে যেও না লোকের মধ্যে উৎসাহ আরো বেশি বেড়ে যায় বিরোধিতা করতে গেলে তো লোক বলবে এমন কি পাগল যে মক্কার লোকেরা মরে মরে লোক বসিয়ে রেখেছে একবার দেখে যাব তারা যখন কাছে আসলো এবং কোরআনের বাণী শুনলো হাজার শত শত লোক কি করলো ইসলামের ছায়া তারা আশ্রয় গ্রহণ করলো সুবহানাল্লাহ লোকের বিরোধিতাও মাঝে মাঝে ইসলামের কাজে লেগে যায় তো মক্কা থেকে এরকম মদিনাতে একটা দল এলো রাতের বেলা তাঁবুর মধ্যে আলোচনা হচ্ছে মদিনার লোকেরা প্রস্তাব দিচ্ছে রাসূলুল্লাহ আপনি চলে আসুন মদিনাতে আমরা আপনাকে আশ্রয় দেব আমরা পাশে থাকবো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের চাচা সঙ্গে আছেন তিনি মদিনার লোকেদের বলছে তোমরা রাসূলকে নিয়ে যাবে সারা দুনিয়ার বিপদ কিন্তু তোমাদের উপরে আছড়ে পড়বে তোমাদের কিন্তু একেবারে শিকড় উপড়ে ফেলার ব্যবস্থা করা হবে তোমাদের তোমরা কি ঢাল হিসাবে প্রতিরোধ করতে পারবে তখন মদিনার লোকেরা বলল ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের জীবন দিয়ে আমাদের প্রাণ সম্পদ দিয়ে আপনাকে রক্ষা করব কিন্তু আপনি শুধু বলুন বিনিময়ে আমরা কি পাবো আল্লাহ রাসূল বললেন জান্নাত কি বললেন জান্নাত মদিনার লোকেরা বলে যদি জান্নাত হয়ে থাকে তাহলে সওদা সস্তা আমরা আমাদের জীবনকে আপনার জন্য উৎসর্গ করব সেই মাসওয়ারার পর আল্লাহ রাসূল অপেক্ষা করতে থাকলেন যে কবে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো একদিন যে তুমি এবার হিজরত করো মদিনার দিকে দুপুরবেলা সাধারণত রাসূল দুপুরবেলা ঘর থেকে বেরোন মানে মরুভূমি এলাকা খুব রৌদ্র তাপ থাকে আল্লাহ রাসূল দুপুরবেলা মাথায় উমাল উড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরে গেলেন দুপুরবেলা আবু বকর সিদ্দিক খুব অবাক হলেন রাসূল তো কোনোদিন দুপুরবেলা এভাবে আমার বাড়িতে আসেন না আজকের কেন নিয়ে এলেন খুব আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করে রাসূলুল্লাহ কোনো সমস্যা আপনি কোনো প্রস্তাব নিয়ে এসেছেন তখন সুসালাম বললেন আল্লাহর পক্ষ থেকে হুকুম নাজিল হয়েছে তোমার আমাদেরকে হিজরত করার জন্য মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য যে হুকুমের অপেক্ষা করছে আমরা করছিলাম সুবহানাল্লাহ তখন আবু বকর সিদ্দিক বললেন যে আমি তো এই হিজরতের জন্য আগের থেকে দুটো উট তৈরি করে রেখেছি সুবহান আগের থেকে কি দুটো উট কিনে খাইয়ে সওয়ারি করার উপযুক্ত করে আমি আগের থেকেই বানিয়ে রেখেছি জানি কখন হুকুম নাজিল হবে আর কখন আমরা হিজরত করব সুবহানাল্লাহ আল্লাহ আবুকার সিদ্দিক আনন্দে খুশি যে আমরা রাতে অন্ধকারে বেরোবো তার গোলামকে ডেকে বললেন যখন আমরা যাব মদিনার পথে আমাদের উটের যে পায়ের ছাপ পড়বে বাড়ির উপরে
কাফেররা তোমাদের পিছনে ধাওয়া করে ধরতে আসতে পারে, তোমরা তোমাদের ভেড়া ছাগলগুলোকে আমরা চলে যাওয়ার পরে ওই পথ দিয়ে নিয়ে যাবে, এতে করে ঘুরে যায়, পদচিহ্নগুলো মুছে যায়, ওরা আমাদের পিছু না দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সমস্ত কিছু তৈরি তৈরি করার পর আলী রাদিয়াল্লাহু কাছে মক্কার সমস্ত আমানত রাসূল আমানতদার ছিলেন, আমিন ছিলেন, সকলে টাকা পয়সা সব রাসূল কাছে রেখে দিত, রাসূল সবারই আমানত হেফাজত করত। তিনি আলী রাদিয়াল্লাহুকে দিয়ে আর নিজের জায়গায় শুয়ে দিলেন, বললেন তুমি পরে আসবে, আগে আমরা যাই আমানতগুলো যার যার আমানত তার কাছে পৌঁছে দিই, পরে তুমি আসবে। এদিকে দারুন নাদওয়া যেখানে উমরাদ মানে মশওয়ারা করে হত্যা করতে গেছিলেন, ওরা মশওয়ারা করছে কালকে রাত ভোরের বেলায় গিয়ে রাতের অন্ধকারে আমরা হত্যা করব কাকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু ওরা মশওয়ারা করলো যে একা কেউ মারলে হবে না, প্রত্যেক গোত্র থেকে কেউ না কেউ থাকতে হবে, যাতে অপবাদ একার উপরে না আসে, কারো উপরে না আসে, সবাই মিলে করলে দোষটা সবার উপরে আসবে। আর আরবের নিয়ম ছিল কেউ কাউকে হত্যা করলে তাহলে মুক্তিপণ দিতে হতো, খুনে রক্তের পরিবর্তে 100 উট বিভিন্ন রকম ছিল, তো সেই খুন বাহা বলে মানে জীবনের বিনিময়ে কিছু দান সেটা সবাই মিলে আমরা আদায় করব। তো সবাই মিলে যখন প্ল্যান পরিকল্পনা করে সকালবেলা গেল, গিয়ে যখন চাদর টানলো দেখতো এদিকে আল্লাহ রসুল ওরা ঘিরে রেখেছে ঘর, রসুল ফজরের নামাজ পড়তে দেবে তখন অ্যাটাক হবে তার আগে, কিন্তু বেরোচ্ছে না। তারপরে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদের শুকের সামনে দিয়ে সুরা ইয়াসিন পড়তে পড়তে প্রথম তিন চার আয় পড়তে পড়তে এক নম্বর ধুলো নিয়ে নিক্ষেপ করলেন, প্রত্যেকের চোখে চলে গেল আল্লাহর হুকুমে, এবং তারা পর্দাওয়ালা দিয়ে দিলেন, রসুল সাল্লাম ওখান থেকে বেরিয়ে চলে গেলেন, আলী তো শুয়ে থাকলেন, ওরা ঘরের মধ্যে গিয়ে চাদর টেনে দেখলো আল্লাহ রসুল নেই, আলী শুয়ে আছেন। তখন ওরা হতবাক যে আমরা তো সমস্ত রাত ধরে অপেক্ষায় আছি কখন তিনি বেরোবেন, কী করে আমাদের সমাজের সামনে বেরোলো। আল্লাহ রসুলকে আল্লাহর হুকুমে বের করে নেওয়ার পরে আবু বকর সিদ্দিক আমাদের তৈরি ছিলেন, তিনি যখন তার মেয়ে খাদ্য তৈরি করে একটা পাত মানে দিয়েছে কিন্তু বারান্তরের দড়ি পাচ্ছে না কি দিয়ে বেঁধে দেবে, তখন ওনাদের মেয়ে আবু বকর সিদ্দিক মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা, একটা আয়েশা ছিল রাসূলের স্ত্রী আর একটা কি আসমা রাদিয়াল্লাহু ছিলেন, তিনি কোমরে বড় বড় জুব্বাতে আমি জামা পড়তো আরবের মহিলারা, তারা তার করে মহিলাদের ভূমিকা দেখুন, কোমরে যে দড়ি বাঁধা থাকতো এই দড়িটা টেনে দুটুকরো করলেন, এক টুকরো কোমরে বাঁধলেন আর এক টুকরো দিয়ে খাবারটা উল্টির সঙ্গে কি করলেন বেঁধে দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তক্ষণে আসমা রাদিয়াল্লাহু একটা লকাব দেন উপাধি জুনিতাকাইন, অর্থাৎ দুটো দড়িওয়ালা, কি হলো একটা দড়ি কেটে দুটো দড়ি করেছে, রসুলটাকে একটা খেতাব দিয়ে দিলেন, দিয়ে সেই উঠে করে তারা পেরোলেন, যেতে যেতে প্রতিমধ্যে কাফের হায়রান এলাম ঘোষণা করলেন যে রসুলকে ঘুম নিয়ে আসতে পারবে, এত উঠ দেওয়া হবে, এত পুরস্কার দেওয়া হবে। রসুল সাল্লাম হেরা গুহার গড়ে সাওয়ারে আশ্রয় দিলেন, এবং তারপরে মাঝখান থেকে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ইন্তজাম করা হলো, যে মাকসার জাল থেকে শুরু করে পুরো কাছাকাছি পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার পরেও মা বাসনাতে উকি মারলেই দেখা যায়, কিন্তু বলছে মাকসার জাল করে আছে বিভিন্ন মানে ঢুকলে তো কিছু সমস্যা হবে, তো ওরা উকি মারেনি। আবু বকর সিদ্দিক ভয় করছেন, তখন আল্লাহ আল্লাহ রাসূল বলছেন ভয় করো না, ইন্নাল্লাহ লা তাহজান ইন্নাল্লাহ মা'না, তুমি আল্লাহকে ভয় করো মানে মানে কোনো কিন্তু আল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমরা তিনজন আছি। আল্লাহর এই কুদরতে ওখান থেকে বেরিয়ে যখন মক্কায় চলে গেলেন, মদিনায় পৌঁছে গেলেন, তখন সেখান থেকে যাওয়ার পর মদিনার যে বিস্তৃতি এবং সেখান থেকে যে ইলমের ফলগু ধারা ধরেছে, সেই ইলমের গবেষণা করে সেখান থেকেই যে ইলম আমরা পেয়েছি, যে ঝর্ণা দ্বারা যে ত্যাগ প্রতিজ্ঞার মাধ্যমে সেই সংগ্রামের ইতিহাস যদি আমরা জানতাম, তাহলে আমরা ইসলামের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে দিনের যে কোনো কাজ যেখানে যেখানে দিনের কাজ হয় সেখানে আমরা সহযোগিতা করতে সংগ্রাম করতে পিছপা হতাম না। এইরকমভাবে তারপরে হাজারো বলতে গেলে রাত কভার হয়ে যাবে, রসুলের প্রত্যেকটা জীবনী যদি আমরা আমাদের পড়তে হবে, সিরাতুন নবী পড়তে হবে, তার জীবনে অধ্যয়ন করে আমাদেরকে জানতে হবে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যে ত্যাগ প্রতিজ্ঞা সংগ্রামের মাধ্যমে তারা ইসলামকে আমাদের কাছে দিয়ে গেছেন এবং জান্নাতের পথ বলে দিয়ে গেছেন, সেই পথকে অনুসরণ করতে গেলে আমাদের ইতিহাস জানতে হবে। যে জাতি তার ইতিহাস জানে না সে জাতি পিছিয়ে পড়ে,
তার দেওয়ালে পিঠ থেকে যায়, সে তার থেকে রসদ সংগ্রহ করতে পারে না। তাই আমাদের সিরাত পড়তে হবে, আমাদের রাসূলের জীবনী পড়তে হবে, সাহাবে কেরামের জীবনী নিয়ে আলোচনা এবং গবেষণা করতে হবে, তাহলে আমরা প্রকৃত নূর এবং ইসলামকে জানতে পারবো, যার মাধ্যমে আমাদের দিনকে শেখা, দিনের প্রতি চলা এবং দিনের প্রতি জ্ঞান অর্জন করা, আগ্রহ সৃষ্টি করা আমাদের সহজ হবে। আমি কথা শেষ করছি, প্রথম কথাটা উল্লেখ করে দিই যে আল্লাহ আমাদের সহজাত গুণ দিয়েছেন। হাসির বাচ্চাকে যেমন জন্মানোর পরেই আধ ঘন্টা পরে কি করে সাঁতার কাটতে পারে, মানুষের বাচ্চাকে আল্লাহ রকম কাঁদার যোগ্যতা দিয়েছেন, সে যখন জন্মগ্রহণ করে কাঁদে তার মা বুঝতে পারে যে আমার ছেলে কাঁদছে মানে খিদে পেয়েছে, এবং মায়ের স্তরে ঠোঁট দেওয়ার পরে চাপ দিলে দুধ বেরোবে, এই শিক্ষাটাও আল্লাহ দিয়েছেন। আল্লাহ বল ইনসান মালামি আলাম, মানুষ যা জানতো না আল্লাহ মানুষকে কিছু গুণ সহজাত দিয়েছেন, কাঁদার শক্তি দিয়েছেন, ঠোঁট দিয়ে চাপ দিয়ে দুধ বের করার যোগ্যতা আল্লাহ জন্মগত দিয়েছেন। যদি মানুষের শেখানোর দায়িত্ব পড়ত মানুষ এটা শেখাতে পারত না। ওই অপুষ্টিকে কান্না শেখানো, মানুষের কোনো টেকনোলজি নেই, কোনো প্রযুক্তি নেই এই অপুষ্টিকে কান্না শেখাবে, মানুষের কাছে কোনো বুদ্ধিপন্থা নেই যে অপুষ্টিকে ঠোঁটের দ্বারা চাপ দিয়ে দুধ বের করতে এই কথা শেখান আছে নেই। তো আল্লাহর কুদরতকে আমাদের অনুধাবন করতে হবে, আমাদেরকে জানতে হবে, যত জানবো তত আল্লাহর প্রতি বিশ্বাস আরো দৃঢ় হবে, আমার আমল আরো সুন্দর হবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।